এবারকার মার্কা তিনকো মার্কা জনগণের মার্কা তিনকো মার্কা গরীব দুঃখীর মার্কা তিনকো মার্কা তার উচ্চতা 3 ফুট 3 ইঞ্চি এবং তিনি 38 বছর তার বয়স এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে উচ্চতায় সবচেয়ে ছোট প্রার্থী যদি আমরা বলি সবচেয়ে ছোট মানুষ তিনি হচ্ছেন মিলন ভাই আমি নিজের সাথে কিছু নাই জনগণ যদি চায় তাহলে আমার কলিজাও আমি বাইর করে দিতে পারি প্রিয় বন্ধুরা আমরা এর আগে শারীরিক উচ্চতায় সবচেয়ে ছোট প্রার্থী গাইবান্ধার মিলন মিয়ার নির্বাচন নিয়ে একটি চলমান চিত্র করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে অনেকে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন শুভকামনাও জানিয়েছেন অনেকেই বাজারবাসীর মার্কা টিউবওয়েল মার্কা খামারের মার্কা টিউবওয়েল মার্কা দিকে দিকে কি শুনি টিউবওয়েল মার্কার জয়ের ধ্বনি আমরা আজ সেই প্রার্থী মিলন ভাইয়ের ভোটের ফলাফল তুলে ধরব আপনাদের সামনে তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রেল স্টেশন সংলগ্ন যে এলাকাটি আছে সেখানে 39 ইঞ্চি উচ্চতার 38 বছর বয়সী মিলন মিয়া ছিলেন গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলতে চাই পরিষদ নির্বাচনে উচ্চতায় সবচেয়ে ছোট প্রার্থী যদি আমরা বলি টিউবওয়েল প্রতীক আর মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন তিনি আমাকে এই ভোটে আনবে আমাকে জয় আনবে আমি তাদেরকে যতটুকু আমার কর্তব্য সেটা পালন পেশায় চায়ের দোকানদার মিলনের ওয়ার্ডে মোট ভোটার 2425 জন আমার ক্ষমতার মধ্যে আছে আমি সবগুলো ক্ষমতা আল্লাহর কাছে ইচ্ছে আশা করছি আমি তা পূরণ করার চেষ্টা করব এবার মিলন মিয়ার পারিবারিক তথ্য তুলে ধরতে চাই আপনাদের সামনে মিলন ভাই আমরা একটু আপনাকে তার বড় ছেলে সপ্তম শ্রেণী এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে মিলন মিয়ার বাবা মা দুজনেই মারা গেছেন বেশ কিছুদিন আগে বিধবা প্রতিবন্ধী বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যারা চার ভাই দুই বোনের মধ্যে চতুর্থ মিলন স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন বাদিয়াখালী স্টেশনের পাশেই আমার ছেলেপেলের মুখের দিকে দেখি একটা বার সেখানে তার একটি চায়ের দোকানও আছে গত 11 নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2425 জন ভোটারের মধ্যে 1835 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিবন্ধকতা স্বীকার হচ্ছেন কিনা বা কেউ অবজ্ঞা করছে কিনা আপনাকে তার মধ্যে বৈধ ভোট ছিল 1782টি এবার জেনে আসা যাক কোন প্রার্থী কত ভোট পেয়েছেন ফুটবল প্রতীকে ওই ওয়ার্ডে কাজী আনোয়ার পেয়েছেন 308 ভোট আপেল প্রতীকে আব্দুর রউফ শেখ পেয়েছেন 20 ভোট তালা প্রতীকে আব্দুর রউফ সর্দার পেয়েছেন 475 ভোট টিউবওয়েল প্রতীকে মিলন মিয়া পেয়েছেন 38 ভোট বৈদ্যুতিক পাখা প্রতীকে শফিকুল ইসলাম সর্দার পেয়েছেন 244 ভোট এবং শাহরুল ইসলাম মোড়ক প্রতীকে 697 ভোট পেয়ে বেসরকারিভাবে বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন একেবারে ঠান্ডা করে দিয়েছে আচ্ছা আপনি তো নির্বাচনী প্রচারণা নিয়ে অনেক ব্যস্ত আমরা আর আপনাকে বিরক্ত করব না সব শেষ জনগণের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার না জয়